हेलो एवरीवन अस्सलामु अलैकुम वेलकम टू माय यूट्यूब चैनल तुषार अहमेद। आशा करी अपनारा सबाई भलो आपनादेर दोआय आमिओ भलो आछि। तो एखन आपनारा देखते पाच्छेन आमि आछि आरिजा महासड़के एबं आमि जाच्छि हलो बिरुलिया ब्रिजे। এবং আমার বিউলিয়া ব্রিজে যাওয়ার রিজনটা হলো এক বড় ভাই নাম রাকিব ভাই। তো রাকিব ভাই একটা অ্যাকশন ক্যামেরা কিনবে, গোপ্রো হিরো 8। তো ফ্রেন্ড আপনারা যে দেখতে পারলেন আমার সঙ্গে মাত্র দেখা হয়ে গেল প্রান্তর। তো আমার সাথে এখন দেখা হয়ে গেল প্রান্তর এবং আমি প্রান্তর রাকিব ভাই এবং প্রান্তর একটা ফ্রেন্ড। আমরা এখন যাচ্ছি বিউলিয়া ব্রিজে রাকিব ভাইয়ের অ্যাকশন ক্যামেরাটা কিনতে। তো এর মধ্যে রাকিব ভাইয়ের মনের ভিতরে সম্পূর্ণ টানটান উত্তেজনা বিরাজ করতেছে, এর কারণ সে আজকে অ্যাকশন ক্যামেরা কিনবে এবং ব্লগ করবে, কিন্তু মোটো ব্লগ না। রাকিব ভাই হলো ট্রাভেলিং ব্লগ করবে, কারণ রাকিব ভাই একজন ট্যুরিস্ট, সে প্রচুর ঘুরতে ভালোবাসে। এখন আমি আমার বাইকে ফুয়েল নেব। আর অ্যাকশন ক্যামেরা কিনবে ভাই, অ্যাকশন ক্যামেরা কেনার যে রিজনটা হচ্ছে উনি কোনো মোটো ব্লগ করবে না, উনি হলো ট্রাভেলিং ব্লগ করবে। তো উনি একজন ট্যুরিস্ট এবং উনি প্রচুর ঘুরতে ভালোবাসে এবং উনি ওনার ভ্রমণের স্মৃতিগুলো ক্যাপচার করে রাখতে চায় একটা ফ্রেমে। তো এই জন্য উনি অ্যাকশন ক্যামেরা কিনবে এবং উনি টুকটাক ব্লগও করবে, ইউটিউবিং শুরু করবে নতুন। এখন আমি কলমা রোডে ঢুকলাম এবং যাচ্ছি। তো আসলে আপনারা সবাই বাইক চালানোর সময় হেলমেট ইউজ করবেন, হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না এবং খুব সেফলি রাইড করবেন, কারণ একটি দুর্ঘটনা বা ছোট্ট একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। এই জন্য সো বি কেয়ারফুল, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন। হয়তো বা হেলমেট আপনার প্রাণ বাঁচাবে না, কিন্তু আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রক্ষা করবে, বাঁচামর আল্লাহ তালার হাতে। হ্যাঁ, এটা অবশ্যই বাঁচামর আল্লাহ তালার হাতে, বাট ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট যদি হয় ওইটা থেকে হেলমেট আপনাকে রক্ষা করবে। আর একটা মানুষের বডিতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার মাথা বা হেড। তো আমরা দেখব যে রাকিব ভাইয়ের নতুন অ্যাকশন ক্যামেরায় মানে তার অনুভূতিটা কি। উনি যে অ্যাকশন ক্যামেরাটা যে কিনতেছে ওইটা এর আগে একটা ভাই ইউজ করছে অল্প কিছুদিন ইউজ করার পরে, তো দেন উনি ওইটা সেল করে দিবে আর রাকিব ভাই ওইটা কিনবে। তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পারতেছেন আমি প্রায় অনেকটাই কাছাকাছি এসে পড়ছি এবং আপনারা তো দেখতে পারতেছেন আমার সাথে আছে প্রান্ত, তো এবং আমার পিছনে আছে রাকিব ভাই আর প্রান্তর পিছনে আছে একটা ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড না প্রান্তর ফ্রেন্ড। তো আসলে মানে অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে আমার মধ্যে যে রাকিব ভাই নতুন অ্যাকশন ক্যামেরাটা কিনতে যাচ্ছি। তো অ্যাকশন ক্যামেরাটা কেমন হয় দেখবো, বুঝবো, এরপর রাকিব ভাইকে সাজেস্ট করবো যে এটা কী কিনবো, কী কিনবো না, না কী করবো। তো হচ্ছে ব্যাপার। তো ভিউয়ার্স একটা জিনিস আপনারা এখন লক্ষ্য করতে পারবেন যে এখানে যে ট্রাকটা দেখা যাইতেছে এই ট্রাকটা একটু বাঁকা, বাট এই জিনিসটা কেন আসলে বুঝি না। তো এরকম গাড়িগুলা বা এরকম ট্রাকগুলো মানুষ মানে কেন আসলে রাস্তায় উঠায়, তো এই গাড়িটার আপনারা দেখতে পারতেছেন যে সামনে এই সাইডটা একটু বাড়তি আবার পিছনে এই সাইডটা একটু এদিকে। তো আসলে এই ট্রাকটা বেকা, এই জিনিসটা আসলে প্রশাসনের দৃষ্টিতে নেওয়া উচিত। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে এরকম কেন হলো আসলে বুঝতে পারতেছি না, এটার জন্য আসলে রিস্ক, অন্য অন্য গাড়িগুলোর জন্য এটা খুবই রিস্ক।
আপনার গাড়িটা তো ভাই বেকা। হ্যাঁ আচ্ছা, এই এই জিনিসটা একটু ভাই ঠিক করে নিন, বুঝলেন নাই, কারণ অন্য অন্য গাড়ির সমস্যা হতে পারে আর আপনারও অনেক সময়। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা ই করেন ভাই, ঠিক করেন এটাই। তো ফ্রেন্ডস, ওনার সাথে কথা বললাম, তো ওনার মানে গাড়িতে কি জানি একটা প্রবলেম হয়েছে, তো ওটা উনি এখন ঠিক করতে যাইতেছে, যাক তাও ভালো। বাট এরকম ট্রাক আসলে রাস্তায় লং টাইম চালানো এটা খুবই অন্যায় এবং এটা খুবই খারাপ একটা বিষয়, এই জন্য আসলে সচেতনতা ভালো, প্রত্যেকটা জিনিসের কিন্তু সচেতনতা ভালো। তো এরকম জিনিস আপনারা যদি কখনো দেখেন রাস্তায়, অবশ্যই তাকে একবার মনে করাই দিবেন বা ওই লোকটাকে জিনিস মানে এরকম জিনিসগুলা একটু নজরে ধরাই দিবেন, যাতে জিনিসটা উনি ঠিক করে নিতে পারে। তো যাই হোক, এখন বুদুলিয়া ব্রিজ আর খুব বেশি একটা দূর নাই, অলরেডি আকরাইন পার হয়ে গেছি, সামনে বুদুলিয়া ব্রিজ এবং পিছনে আছে প্রান্ত। এই যে মাত্র আমাকে ওভারটেক করে গেল এনএস নিয়ে, তো আর আমার পিছনে আসতে হলো রাকিব ভাই, আর প্রান্ত কিন্তু খুব মানে পাগলা রাইডার, তো খুব রাফ বাইক চালায়, ওকে অনেক বকা ঝোকা দেই। এরপরেও ওর মানে ওর আসলে অল্প বয়স, তো ওর এই বয়সটাতে এমনিতে মানুষ একটু রাফ বাইক চালায়, ওর মতো বয়সে আমি আসলে প্রচুর রাফ বাইক চালাইছি। তো এখন আস্তে আস্তে আমি ঠিক হয়ে গেছি এবং আশা করি প্রান্ত একটা সময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যে এরপরে ওকে একটু বকা ঝোকার মধ্যে রাখতে হবে যাতে বেশি একটা রাফ না চালায় বাইক। এবং ও এতটাই রাফ বাইক চালায়, আপনারা বললে বিশ্বাস করবেন না, 16,000 কিলোতে ওর বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করছে 7 বার, একবার পিস্টন চেঞ্জ করছে। ওর বাইক হচ্ছে বাজাজ পালসার এনএস, তো এই 16,000 কিলোতে ও 7 বার ক্লাস প্লেট চেঞ্জ করছে এবং একবার বাইকের পিস্টন চেঞ্জ করছে। তো ও কি পরিমাণ হুইলি দেয় যে এই 16,000 কিলোতে ওর ক্লাস প্লেট চেঞ্জ করতে হয়েছে 7 বার, এটা আসলে ভাবার একটা বিষয়। তো আমার মহল্লা তো সবাই পাগলা রাইডার বলে চিনে, তো আসলে প্রান্তর কথা আর বেশি কিছু না বলি, এমনি ছেলে হিসাবে অনেক ভালো ছেলে। আর বেশি দূর নাই বলে ব্রিজ প্রায় আশা করছি কাছাকাছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিরুলিয়া ব্রিজ উঁকি মারতেছে অলরেডি,
তো বীরুলিয়া ব্রিজ আসার পর ওইখান থেকে ওই ভাইটা বলতেছে যে তামান্না পার্কে নাকি যাইতে হবে, বা তামান্না পার্কের ওইখানে ওই যে লোকের অ্যাকশন ক্যামেরা উনি আসছে, ওনার সাথে মিট করব। মিট করার পরে দেন ওনার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিব, বা দেখব ক্যামেরার কি অবস্থা। এই হচ্ছে ব্যাপার। ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি হলো বীরুলিয়া ব্রিজে, এবং আমার সাথে আছে অনেকেই, আমি যাদের নাম বলবো না এবং তারাই তাদের নাম বলবে। তো প্রথমে আমি ডাকবো আমার ছোট ভাইকে। হোয়াট ইজ আপ গাইজ, ইসমি সাদমান সাকিব, তুষার ভাইয়ার ছোট ভাই, এবং সাদমান সাকিব ইজ ব্র্যান্ড। এবং সাথে আছে হলো সাদমান সাকিবের ফ্রেন্ড কালো মাক্স, ব্ল্যাক মাক্স। নাম কি বলো তোমার? আমার নাম আসমি। হ্যাঁ, আজমাইন। আজমাইন, আজমাইন। এবং ও খুব রিস্কি। এবং আমাদের সাথে আছে হলো রাকিব ভাই, আজ মাত্র একটা হিরো এইট কিনলো রাকিব ভাই। ওই হিরো এইট আমার ওয়ার্ল্ড কাপ, হিরো এইট করলে ভাই কষ্ট পাবো, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়ের জন্য এটা ওয়ার্ল্ড কাপ। ভাইয়ের ওয়ার্ল্ড কাপটা একটু দেখাই দাও, প্রান্ত হিরো এইটটা একটু বের করো, ভাইয়ের ওয়ার্ল্ড কাপটা। ফিফা ওয়ার্ল্ড কাপ নাকি ভাই? এখন বের করতেছে, আনবক্সিং করতেছে, আনবক্সিং করতেছে হিরো ওয়ার্ল্ড কাপ হিরো এইট। এই যে হিরো এইট, তো এটার জন্য ভাই মানে অনেক এক্সাইটেড ছিল রাকিব ভাই। তো ভাই এখন আপনার এই হিরো এইটটা কেনার পরে আপনার অনুভূতিটা কি ভাই? এটা অনুভূতি এখন বলা সম্ভব না, তার চেয়ে অনুভূতি অন্য একটা আছে, সেটা হচ্ছে তোমার R15-এর পিছনে ওঠা। তাই আমি জীবনে প্রথম পাহাড় ডিঙে এলাম, ঠিক আছে? মানে তোমার ফাইভের পিছনে ওঠা পাহাড় ডিঙে আমার কাছে মনে হলো সমান কথা। আচ্ছা ভাই, ঠিক আছে, অভ্যাস করতে হবে ভাই, মাঝে মাঝে অভ্যাস করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারলেন রাকিব ভাইয়ের অ্যাকশন ক্যামেরা, এবং সাদমান সাকিব এবং ওর ফ্রেন্ড এবং রাকিব ভাই আমি আসলাম বীরুলিয়া ব্রিজে। আসার পর অ্যাকশন ক্যামেরাটি কিনলাম, এখন আবার সাভার চলে যাচ্ছি। তো এখন বাসায় চলে যাচ্ছি। আসলে রাকিব ভাই যেই ক্যামেরাটি কিনছে এটার প্রাইস পড়ছে হলো ১৯,৫০০ টাকা। উনি এটা নিউ কিনে নাই, উনি এটা সেকেন্ড হ্যান্ড কিনছে, বাট টোটালি একবারে ফুল ফ্রেশ কন্ডিশন একটা ক্যামেরা পাইছে, এবং মানে প্রাইসটা খুবই ভালো হয়েছে। ১৯,৫০০ টাকায় ফুল ফ্রেশ একটা গোপ্রো হিরো এইট পাইছে, আসলেই ক্যামেরাটা অনেক ভালো হয়েছে। এবং আমার সামনে আছে হলো প্রান্ত আর বীরুলিয়া ব্রিজ। জায়গাটা খুব সুন্দর, আসতে পারেন, ভালো লাগার মতো একটি জায়গা। আর বিকালে আসলে খুবই ভালো লাগবে, আর বর্ষাকালে আসলে তো কোনো কথাই নেই, দুর্দান্ত সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে সাভার উপজেলার বীরুলিয়া ব্রিজ, বীরুলিয়া একটি ইউনিয়ন। এই জায়গাটার আগের নাম ছিল খেয়াঘাট। তো এখন আমরা চলে যাব আক্রাইন দিয়ে। আক্রাইন পার হয়ে গেলাম, এখন আছে কালিয়াকুড় রাস্তায়। তো এখন বাসা যেতে হবে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।